वेलकम बैक टू माय चैनल। तो आमी रीमा रीमा विशेष ब्लॉग से तुम्हारे स्वागत जानाच्छि। आज हलो जन्माष्टमी द्वितीय दिन 7 सेप्टेम्बर। तो आज के गोपाल ठाकुर के भोग देवा हबे, तार जन्य मा रान्ना बसिए दिएछे। ओदिके मुग डाल भेजे मुग डाल सिद्ध होच्छे, আর এদিকে পাঁচ রকমের ভাজার আগে আলু ভাজা হচ্ছে, আর এদিকে কুমড়ো কাঁকরোল পটল এসব আছে, এগুলো ভাজা হবে। এদিকে এখনো বেগুন, এগুলো এখনো হলুদ নুন মাখানো হয়নি, এগুলো মাখাবে। তো কালকে জন্মাষ্টমীর দিনে বলেছিলাম আমার উপোস, আমার আর মার উপোস ছিল। তো যতক্ষণ পুজো না হয়েছে ততক্ষণ কিছু খাইনি। পুজোর পরে তো বললাম কালকে যে কোনো অন্ন খাবো না, ঠাকুরের প্রসাদ খেয়েছিলাম রাতে। তো এখনও পর্যন্ত 12-1টা বাজতে গেছে, আমরা কিছুই খাইনি। তো মার তো এমনি অনেক রোগ, ওষুধ টষুধ খেতে হয়। তো আজকে এই হরলিক্সটা এখন একটু খাবো, এমনি অন্য কিছু খাচ্ছি না, হরলিক্স খাবো। ওই যেমন গরম জল করে দিল, হরলিক্সটা বানাই। দেখো মার ওইদিকে সবজি ডাল হচ্ছে, মুগ ডাল দিয়ে সবজি দিয়ে ডাল, ভেজ ডালের মতো। আর এখানে পটল ভাজা হচ্ছে, আলু ভাজা, কুমড়ো ভাজা, কাঁকড় ভাজা হয়ে গেছে, পটল ভাজা হচ্ছে। আর এদিকে দেখো দুই ভাই চুল কেটে এসেছে, এক বড় ভাই স্নান হয়ে গেছে, ছোট ভাই স্নান করছে, তলগাটা মুছিয়ে দিই। এই যে ও বলো, এই যে আমি আবার ডাকছে, বলো হাই, হ্যালো ফ্রেন্ড। হ্যাঁ বপুর কাছে অন্নভোগ দেওয়া হবে। দেখো কিরম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, কি ভালো লাগছে বৃষ্টিটা। এদিকে দেখো মার ভেজ ডাল রান্না হয়ে গেছে, তো ঘি দিয়ে এখন নেড়ে রেখে দিল। বৃষ্টির এত জোরে আওয়াজ হচ্ছে টিনে কিছু শোনা যাচ্ছে না। এদিকে মা কাপড় পাচ্ছে, পাঁচ রকমের ভাজা হয়ে গেছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছে। আমি এখন স্নান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আজকে আবার বৃহস্পতিবার, মার ওদিকে রান্না হয়ে এসছে প্রায়, আমি পুজো শুরু করে দিই। ওপুকে এখন স্নান করাবো, আজকে আর দুধ ফুধ দিয়ে স্নান করাচ্ছি না, আজকে এমনি যেমন স্নান করায় সেরকম করাবো, সব ঠাকুরকে স্নান করাবো। এদিকে দেখো ঠাকুর স্নান করিয়ে ফুল দিয়ে ঘট ঠট বসিয়ে ফেলেছি, ধূপবাতি ছোবার ধূপ জ্বালিয়ে। তো এদিকে গোপুকে আজকে নতুন জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করেছি, কারণ বাটা দেওয়া হয়নি, বাটারটা দিয়েছি খালি। কীরকম লাগছে আজকে গোপুকে? এখানে দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এদিকে বাটা সব দেওয়া তৈরি হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আমি এখন লক্ষ্মী বৃহস্পতিবারের পাঁচালি পরবো। আর এদিকে গোপালের ভোগ দেওয়া হয়েছে। এদিকে রুদ্র প্রণাম করছে। পাঁচালি সম্পূর্ণ করা হয়ে গেছে, এখন আমি এটা রেখে দেবো জায়গা মতো। তো আমি এখন একটু কর্পূর দিয়ে আরতি করব, তাহলে আমার পুজো সম্পন্ন হয়ে যাবে। তো কর্পূরদানি তো কর্পূরটা নিয়ে নিয়েছি, এটাকে জ্বালিয়ে নিই।
তো আমার পুজো করা সম্পূর্ণ হয়ে গেছে। তো এবার কিছুক্ষণ দরজাটা চাপিয়ে রাখবো, তারপরে আমরা এই ভোগ গ্রহণ করব। কালকে দিয়ে এখন পর্যন্ত অন্ন গ্রহণ করিনি, ঠাকুরের এই ভোগ অন্ন, তারপরে আমরা গ্রহণ করব। এইয়ে দেখো দিদি দুই বাচ্চাদের খাওয়াচ্ছে। এখন দেখো বাটা নামাতে চলে এসেছি, ঠাকুরের ছোটো বাটাগুলো নামাবো। আর এখানের এই ছোটো থালার যে ভোগটা গোপালকে দেওয়া হয়েছে, এই থালার ভোগটা আমি আর মা আগে নেব, আমাদের উপবাস ভঙ্গ করব গোপালের ভক্ষে। আর এই থালার ভোগটা ঢাকা দিয়ে রাখবো সবাই একসঙ্গে হলে, তারপরে এইখান দিয়ে ভোগ দেওয়া হবে সবাইকে। তো বাটাগুলো নামিয়ে ফেলি। তো এখানে দেখো প্রসাদ না, তো এখানে দেখো যে গোপালের ভোগটা একবারে সব মেখে সবাইকে এখান দিয়ে প্রসাদ দেওয়া হবে। এখন মামা আসছে। এই যে রুদ্রবাবু কি খাচ্ছ, তোমার না খাওয়া হয়ে গেছে? আরে দাও না, এটা এটা জল আছে। খাচ্ছ কেন তুমি এরকম? আরে জল বের হচ্ছে। জল বের হচ্ছে? ও রান্না হয়ে যাওয়ার পরও জল বের হচ্ছে? আকাম করে আকাম। পাপড় দিয়ে চাটনি দিয়ে খাও, তা ছানছ কেন? তো এই দেখো ভোগের প্রসাদ দিয়ে দিয়েছে। ভোগের প্রসাদ নাও, দেখো খুব টেস্টি ভোগের প্রসাদ। তুমিও খাও, তুমিও খাও নি। হ্যাঁ ভালো ভালো, হ্যাঁ ভালো। দিকে দেখো রুদ্র গোপালকে বাটার দেওয়া হয়েছিল, সেটা এনে দুই ভাই মিলে এখন খাচ্ছে ভাগাভাগি করে। লাগায় না, ঠাকুরের প্রসাদ ভালো করে খাও, ঠাকুর কিন্তু রেগে যাবে না হলে, ঠিক করে খাও। হ্যাঁ হ্যাঁ, কামড়াবে না কামড়াবে না, ঠিক করে দাও খাবে। হ্যাঁ ননি চোরা হয়ে গেছে সবাই। এখন দেখো আমরা খেতে বসেছি, আমি মা দিদি বাচ্চাদের খাওয়াই গেছে, সোনু তো স্কুলে গেছে ও এসে খাবে। তো কাল সারা দিন গিয়ে আজ বিকেল হয়ে গেছে, আমরা এখন এই অন্ন খাচ্ছি, এখন মানে এখন ভাত খাচ্ছি। কালকের দিয়ে তো এখনো পর্যন্ত ভাত খাওয়া হয়নি, এই ঠাকুরকে ভোগ দিয়ে ভোগ খেয়ে এখন আমরা ভাত খাচ্ছি আমি আর মা। তো ঠাকুরকে যা রান্না করে দেওয়া হয়েছে সেখান থেকেই ঠাকুরের জন্য দিয়ে আমাদের একসাথে আজকে নিরামিষ একই খাওয়ার। দাদা দিয়ে এসে দেখেছিলে পাঁচ রকম ভাজা, ভেজ ডাল, মুগ ডাল মানে মুগ ডাল দিয়ে সবজি দিয়ে ডাল, পটল আলু পনির দিয়ে তরকারি, আর কী জান চাটনি, পাঁপড়, পায়েস, লেবু লঙ্কা। এই কী দেখাবো তোকে? আমাকে মা ভোগ দিতে গিয়ে লঙ্কা দিয়েছে। হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, ভোগের মধ্যে লঙ্কা ছিল খেয়াল করিনি, আর ওর মুখেই লঙ্কাটা পড়ে গেছে, আর কী অবস্থা ওর। আরে ঠান্ডা জল দাও। তো এখন দেখো সন্ধ্যে 7:30 বাজে, আমরা এখন স্বপন কাকুর দোকানে যাচ্ছি। স্বপন কাকুদের বাড়িতে কীর্তন জন্মাষ্টমীর উৎসব হচ্ছে, ওখানে বলেছে, তো ওখানে আমরা এখন সবাই মিলে যাচ্ছি। তো চলো যাই দেখি। তো এইদিকে দেখো সোনু পোস্টার দেখে সার্বিয়ান ডান্সিং লেডি ডান্স করতে করতে যাচ্ছে, অন্ধকার দেখে ভূত এসেছে, সার্বিয়ান ডান্সিং লেডি পালাও পালাও পালাও, সার্বিয়ান ডান্সিং লেডি চলে এসছে, পালাও তোমরা পালাও পালাও, ভূত ভূত ধরবে কোন, তো বুয়ের পিছনে ধাওয়া কর, ধাওয়া করছে ধাওয়া করছে পালাও। তো দেখো সবাই আমাদের বাড়ি চলে এসেছি, কীর্তন হচ্ছে। এ দুষ্টামি কম করো, ঠাকুর নম করো নম করো। কি সুন্দর অ্যাকোরিয়ামটা।
দেখো সবাই কীর্তন দেখে চলে এসেছি, আর আমাদের কীর্তনে খিচুড়ি ভোগ দিয়েছে, খিচুড়ি ভোগ দিয়েছে, আমরা কীর্তন চলে চলে এসেছি। ওখানে জন্মাষ্টমীর কীর্তন অনুষ্ঠান ছিল, তাই নিমন্ত্রণ ছিল, ওখানে গেছিলাম, খুব ভালো লাগলো। তো বাড়ি চলে এসেছি এখন, তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো দেখো আর একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ বাই বাই।